হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমাদের ভিডিওতে দেখতেছেন, অনেক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো আমরা গত ক্লাসে করছি হলো পূর্ণবর্গ সংখ্যা এবং পূর্ণবর্গ সংখ্যা না হলে আমরা কীভাবে বর্গমূল নির্ণয় করব। আজকে আমরা করব ভগ্নাংশ থাকলে আমরা কীভাবে বর্গমূল নির্ণয় করব। যদি ভিডিওটি দেখেন, অতি সহজেই আপনি বর্গমূল নির্ণয় করতে পারবেন আমাদের যেগুলো ভগ্নাংশ থাকবে সেগুলো। আমরা যদি একটি দেখি, 0.000000144, এটার বর্গমূল যদি নির্ণয় করতে বলা হয়, দেখেন অতি সহজেই 0.0012, এটা কিন্তু এটার বর্গমূল অতি সহজে আমরা বের করতে পারতেছি। যদি ভিডিওতে দেখেন, আপনারাও এত তাড়াতাড়ি, হয়তো এর থেকেও অনেক তাড়াতাড়ি আপনি বের করতে পারবেন। তো আমরা একটি উদাহরণ দেই, আর একটা দেখেন, 0.0016। তো আমাদের যেটা করতে হবে, প্রথম নিয়ম, সেটা হলো আমাদের জোড়ায় জোড়ায় ভাগ করে নিতে হবে। আমরা যদি জোড়ায় জোড়ায় ভাগ করে নিই, দেখেন দুটা জিরো নিয়ে একটি জোড়া এবং 1616 একটি জোড়া। তো আমাদের দুটি জিরো নিয়ে একটি জোড়া হয়েছে, এরকম কিন্তু অসংখ্য জিরো নিয়ে একটি করে জোড়া হতে থাকবে। যত জিরো, দুটা জিরো নিয়ে একটি জোড়া এরকম হতে থাকবে। যদি এরকম থাকতো 0000, এরকম আমরা জোড়া নিতাম, এবং প্রতিটি জোড়ার জন্যে আমাদের একটি করে জিরো বসাইতে হবে। যখন আমরা এখানে বসাবো, প্রতিটি জিরোর জন্য একটি, প্রতি জোড়া জিরোর জন্য একটি করে জিরো বসাবো। দেখেন তাহলে 0. এই যে এক জোড়া, এটার জন্য আমরা জিরো বসাইলাম। আর যেহেতু আমাদের 16 আছে এই জোড়ায়, আমরা যদি এটার বর্গমূল করি, তাহলে আছে আমাদের 4, তাহলে 0.04, এটা আমাদের এটার বর্গমূল। তাহলে আমাদের 0.0016 এটার বর্গমূল হলো 0.04। আমরা যদি আরেকটা দেখি, দেখেন 0.00009, দেখেন এটা আমরা একই নিয়ম হবে, এটা একটা জোড়া, এটা একটা জোড়া, এটা একটা জোড়া। তাহলে দেখেন 0. এই জোড়ার জন্য একটি জিরো, এটার জন্য একটি জিরো, আর যেহেতু এখানে 09 আছে, আমরা কি করব, এই দশমিক সহ যতগুলো সংখ্যা আছে আমরা মনে করবো এই সংখ্যাগুলো 9। তাহলে 9 আমরা যদি করি, তাহলে আমাদের থাকতেছে হলো 3, তাহলে আমাদের 0003, এটা আমাদের বর্গমূল। তাহলে আমাদের 0.00009, এটা যদি আমরা বর্গমূল নির্ণয় করি, অতি সহজে আমরা পেয়ে যাচ্ছি 0.003। আমরা আরেকটা উদাহরণ দেখি, আরেকটা উদাহরণ 0.81, দেখেন এখানে কিন্তু জিরোর কোনো জোড়া নাই, জিরোর কোনো জোড়া নেই, শুধু এই জোড়াটা আছে। তাহলে আমরা 0.81, এটার যদি আমরা বর্গমূল করি, তাহলে 9, তাহলে 0.9, এটা আমাদের অ্যান্সার। এখন অনেকের মনে একটি প্রশ্ন আসতেছে, যদি জোড়া না থাকে তখন আমরা কি করব, জোড়া না থাকলে আমরা কি করব, এটা এখন আমরা ব্যতিক্রম একটা দেখি। 0.003, দেখেন এটা কিন্তু এই জোড়া আছে, কিন্তু এটা কোনো জোড়া নাই, আমরা জোড়া তৈরি করে নেব, পিছনে একটা শূন্য দিয়ে আমরা জোড়া তৈরি করে নেব। এখন এটা যদি আপনি বর্গমূল করতে চান, অবশ্যই আগের যে ভিডিওটা ছিল ওটা দেখতে হবে, নাহলে পারবেন না। তো আমি আবার একটা রিভাইজ দিচ্ছি, দেখেন তাহলে 0. এটার জন্য একটি জিরো, 30, এটা যদি আমরা বর্গমূল করতে চাই, আমাদের কী করতে হবে, সবথেকে কাছের যেটা আছে পূর্ণবর্গ সংখ্যা 25, এটা আমরা বর্গমূল করব 5। দেখেন তাহলে 5+, যেহেতু 25 থেকে 30 বেশি, প্লাস কত বেশি, 5 বেশি, আর আমাদের যদি ডবল 10 এটা দেবো, তাহলে 5+ 1/2, তাহলে 5.5। এখন মজার একটা বিষয় হলো, এখানে আমরা যখন এটা বসাবো, এটা এখানে বসাইতে হবে, এখানে বসাবো, ওখানে দশমিকটা বাদ দিয়ে দিব, দশমিকটা বাদ দিয়ে এটা আমরা বসাই দেবো, তাহলে আমাদের বর্গমূল বের হয়ে যাবে। তাহলে এখানে 0.00030, এটার বর্গমূল হলো 0.055। আমরা আরেকটা এরকম উদাহরণ দেখি, একটা যদি উদাহরণ দেখি, 0.9, দেখেন এখানে কিন্তু আর কোনো জোড়া নাই। এখন অনেকে এটা হয়তো বা ভুল করবে, 0.9 এটা লিখবে 0.3, কিন্তু এটা কিন্তু ভুল, এটা ভুল। আমাদের যেটা করতে হবে, আমাদের জোড়া বানিয়ে নিতে হবে, তাহলে 0.90। এখন 90কে আমরা যখন করব, আমরা যখন বর্গমূল করব, তখন দেখেন এটা সবথেকে কাছের হলো আমাদের 100, যখন আমরা বর্গমূল করব 10, তাহলে 10 অবশ্যই 100 থেকে 90 কম, 10 তাহলে কত কম, 10 কম, আর এটা ডবল হলো 20, তাহলে 10-1/2
তাহলে আমরা পাচ্ছি 9.5। তাহলে 0.90 এটা যদি আমরা বর্গমূল করি তাহলে আমরা লিখতে পারি 0.95। এটা কিন্তু আমরা এটা অতি সহজে আমরা বের করে নিলাম। তো আমরা আরেকটা উদাহরণ দেই, দেখেন 0.0020 এটা আমরা বর্গমূল নির্ণয় করব। তো আমরা জোড়া করে নিলাম, তাহলে 0.0 এটার জন্য একটি জিরো, কারণ যখন 20-এর বর্গমূল করব একই নিয়মে আমরা সবথেকে কাছের আছে 16, তাহলে এটার বর্গমূল করলে 4 আসে। তাহলে 4 যেহেতু বেশি, 16 থেকে 20 বেশি, প্লাস কত বেশি আমাদের হলো 16 থেকে 20, 4 বেশি, তাহলে 4 এটা ডাবল হলো 8, তাহলে 4 প্লাস হাফ, তাহলে 4.5। তাহলে এখন এটা আমরা যখন করবো তাহলে আমরা এটা তুলে দিই, তাহলে 4.5। তাহলে আমাদের 0.0020 এটার বর্গমূল করলে আসতেছে 0.045। তো আপনাদের সবার জন্য একটি অঙ্ক থাকবে, এটা অবশ্যই আপনারা করবেন এবং আমাদের কমেন্টে জানাবেন। অঙ্কটি হলো 0.000064। এটা আমাদের বর্গমূল করলে কত আসে, এটা বর্গমূল করলে কত আসে এটা আপনারা অবশ্যই জানাবেন আমাদের কমেন্টে। তো এই ছিল, মনে করেন ভগ্নাংশ থাকলে আমরা কীভাবে এটার বর্গমূল নির্ণয় করতে পারবো। আমরা পরবর্তী ক্লাসে বা ভিডিওতে দেখবো আমাদের রুট টু এইরকম যদি থাকে, এইরকম সংখ্যার বর্গমূল নির্ণয়, রুট টু থাকলে আমরা কীভাবে বর্গমূল নির্ণয় করবো এটা কিন্তু এখন কোনো ভিডিওতে আমরা দেখাইনি এখনও। রুট টু থাকলে আমরা কীভাবে নির্ণয় করবো এটা অবশ্যই হয়তো বা অনেকে জানেন, তাও আমরা আরেকবার শিখবো কীভাবে আমরা রুট টুর বর্গমূল নির্ণয় করবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং লাইক দিবেন, এবং যদি ফেসবুক থেকে দেখেন আমাদের পেজটি ফলো করবেন, এবং ইউটিউব থেকে দেখলে পেজটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।